সেই ত্যাগের ছোট্ট করে বলেই আমি শেষ করছি। শোহাদায়ে কারবালার বিষয় যেহেতু এসছে, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে আসলেন, আসার পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দামেস্কের গভর্নর ছিলেন। কোন জায়গার গভর্নর ছিলেন? দামেস্কের। ভালোভাবে শুনেন, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করছি, না হলে কারবালার প্রসঙ্গটা আসবে না। এতক্ষণ তো হাসান হুসাইনের একটা অবস্থান তুলে ধরে একটা মায়া আপনাদের ভিতরে ঢুকিয়েছি, এবার আমরা ফিনিশিং এর পর্যায়ে চলে এসেছি। সম্মানিত সুধী, দেখুন, দামেস্কের গভর্নর ছিলেন মুয়াবিয়া। নেতৃত্বের দিক থেকে তার হাত খুব মজবুত ছিল, সার দেওয়ার মানুষ ছিল না। কিছু মানুষ উমরের মতন যদি সব যদি হইত, তাহলে তো দুনিয়াতে মানুষই আর খুঁজে পাওয়া যেত না, কথা ঠিক কিনা বলেন? যে উল্টা করবে মাথা শেষ, মাথা শেষ হইলে আর আর আছে কেউ? কম্বলের পশম বাঁচলে আর কম্বল থাকে নাকি? ওটা কাঁথায় পরিণত হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলার পরে খুব মজবুত একজন নেতা ছিলেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন, ও খলিফাতুল মুসলিমিন আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলার যদি শাহাদাতের বিচার যদি আপনি না করেন, আপনারও তো সমস্যা হতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই হোক আহলে বাইতের সদস্য, এই বিচার যদি করতে যায় বহু মানুষ পাশের কাঠগড়ায় যেতে হবে। তিনি বলছেন, আমি দেখতেছি, আপনি অপেক্ষা করুন। কিন্তু মুয়াবিয়া ছিলেন খুব গরম মেজাজের, তিনি বললেন, না, নগদেই বিচার করতে হবে। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিরক্ত হয়ে ওনাকে ওই দামেস্কের গভর্নরের পদ থেকে পদচ্যুত করে তাকে ওএসডি করে রাখলেন। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একটা মেজাজ আসলো। পরবর্তীতে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মাঝে এই ভুল বোঝাবুঝির কারণে একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে ইতিহাসে সিফিনের যুদ্ধ কি বলা হয়। বহু সাহাবায়ে কেরাম শহীদ হলেন, এটি লম্বা ঘটনা, আপনারা অনেকেই অ্যালার্ট পার্সন, শিক্ষিত মানুষ, আর আমি সেদিকে যেতে চাই না। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জের ধরে শাহাদাত বরণ করলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই বিষয়গুলো যখন দামেস্কে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়লো, শত্রু তৈরি হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন 61 হিজরিতে হজ করার জন্য। এসে আব্দুর রহমান ইবনে আবু বকর, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আবদুল্লাহ ইবনে ওমর, হুসাইন ইবনে আলী, এই চারজনকে নিয়ে তিনি বসলেন। কেউ বলেন যে বাইতুল্লাহর পাশেই তিনি হাতিমে কাবার পাশে বসে বললেন, আপনারা তো নবী পরিবারের সদস্য, কেউ খলিফাতুল মুসলিমিন আবু বকরের সন্তান, কেউ ওমরের সন্তান, কেউ আলীর সন্তান, তিন খলিফার সন্তান এখানে আছেন। আপনাদের কাছে একটি বিষয় যে আমি চাই আমার যে ছেলে ইয়াজিদ তাকে আমার পরে খলি। বাবাজি বন্ধুরা, আমার মুস্তাহিদ কারা এটার আবার পরিচয় দিতে সময় লাগবে, আমরা ওটুক রেখে দেই। একজন মুয়াবিয়া রাসূল ইসলামের সাহাবি ছিলেন এবং আল্লাহ রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা কেহ কোনোদিন কোনো সাহাবিদেরকে গালি দিও না, কুটুক্তি করবে না, কারণ আসহাবি কা নুজুম বিআইহিম ইকতাদাইতুম হেতাদাইতুম, কোন একজন সাহাবির যদি অনুকরণ তোমরা করো তাহলে আকাশের নক্ষত্র যেমন সারা পৃথিবীর অন্ধকার দূর করে দেয়, আমার একজন সাহাবি তেমনি ভাবে মানুষের জীবনের অন্ধকার দূর করে জান্নাতের মেহমান বানিয়ে দিতে তারা সমর্থবান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জামান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলেছেন, কোন সাহাবির বিষয়ে যদি কেউ মন্তব্য করে খারাপ, তার ইমানই থাকে না। জামান খুলে বলেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা, আমার সাথে সাথে এই চারজন কে কে? আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আরেকজন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, হুসাইন ইবনে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই চারজনের কাছে বললেন, তারা সকলেই প্রত্যাখ্যান করে তিনটা প্রস্তাব দিলেন। কয়টা প্রস্তাব? তিনটা। কাকে দিচ্ছেন প্রস্তাব? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সিফিনের যুদ্ধ হয়েছে, কিন্তু তারপরেও এই নবী পরিবারের সদস্যরা যথেষ্ট সম্মান তাকে করেছেন। বললেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই চারজনের আবার লিডার বানানো হলো, যে আপনি মুখপাত্র, আপনি জবাবটা দেন। মুখপাত্র হিসাবে তিনি জবাব দিচ্ছেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি বয়োবৃদ্ধ হয়েছেন, আপনার পরবর্তী জেনারেশন আপনি রেখে যেতে চাচ্ছেন, আমাদের প্রস্তাব আপনি জনগণের হাতে ছেড়ে দেন, যেমনিভাবে আমার নানা রায় দিয়েছেন, জনগণ যাকে খলিফা বানাবে তাকেই খলিফা, যেটাকে গণতন্ত্র আমরা আমাদের দেশের পরিভাষায় বলি, যদিও গণতন্ত্র আমাদের দেশের নাম, আসলে স্তরে পারিবারিক তন্ত্র, রাজতন্ত্র, এভাবেই পৃথিবীতে সব জায়গায় চলছে। রাসূল ইসলামের নাতি কত চমৎকার জবাব দিয়েছেন, আমার নাতে নানার মতন আপনি ব্যবস্থা নেন, জনগণের হাতে ছেড়ে দেন, যারা খলিফা যাকে মেনে নিবে সেই হবে। আরেকটা প্রস্তাব তিনি বলেন, না, এটি সম্ভব নয়, জনগণ কোনোদিন আমার এই ছেলে
এই লম্পটকে কোনোদিন খলিফা হিসাবে মানবে? এটা তো আর বলেন নাই, তিনি তো বুঝেন তার ছেলে কত বদমেজাজি। দ্বিতীয় প্রস্তাব দিলেন, যদি তা না হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নীতি অবলম্বন করুন, অনাত্মীয়র মধ্য থেকে একজন খলিফা নির্বাচন করেন। উনি বললেন, না এটাও সম্ভব না, অনাত্মীয় হলে তো আমার যে মিশন আর ভিশন সেটা তো আর সাকসেস হচ্ছে না, কথা ঠিক কিনা বলেন। তৃতীয় নম্বর বিষয়, উমরের নীতি অবলম্বন করেন, উমর মজলিস সূরা করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি করেছে, ওই ছয় সদস্য যাকে রায় দিয়েছে সেই কি হয়েছে? খলিফা হয়েছে, যেটি উসমান রাদিয়াল্লাহু তাআলার বিষয় বা অন্যান্য বিষয়গুলো আমরা দেখতে পাই। তিনটা প্রস্তাবকে তিনি খাড়ায় সাথে সাথে কি করলেন? প্রত্যাখ্যান করলেন, নাকচ করলেন। এবার কি হলো? তিনি চলে গেলেন, তিনি তার জায়গা মতন গিয়ে ঘোষণা দিলেন, আমার পরে খলিফা হবে কে? ইয়াসিদ। কারণ উনি তো তখন খলিফা খেলাফতের মসনদে আছেন, ওনার কাছেই তো কাগজ কলম, কথা ঠিক কিনা বলেন। ঘোষণা দিতেই বা কতক্ষণ, মানার তো হইলো পরে, রাইফেল পিস্তল দিয়ে মানাইবে অসুবিধা নেই। এরপরে দেখা যায় বাবাজি বন্ধুরা আমার, ওই অবস্থায় ওয়ালিদ ইবনে উতবা ছিল মদিনার গভর্নর, যখন ইয়াজিদকে খেলাফতের ঘোষণা দিল তখন মদিনার গভর্নর কে? ভালোভাবে বলে কয়েকটা নাম, এগুলা ইতিহাস জানার দরকার আছে না নাই? এই যে ছোট্ট বাচ্চারা আমাদের খাজা আবুল খায়ের রহমতুল্লাহ আলের মাদ্রাসার এই ছোট্ট কোরআনের পাখিরা তারাও শুনছে, আপনাদেরকে বলছি সন্তানগুলো নিয়ে আসবেন, এজন্য কিছু কিছু ইতিহাস তাদের মাথার ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই? বিভিন্ন ধর্মের মানুষরা কিন্তু সন্তানদেরকে বিভিন্ন ধরনের এই ধরনের লার্নিং হাউসে, টিচিং যেখানে হয় সেখানে নিয়ে যায় এই বিষয়গুলো বোঝানোর জন্য। যখন ইয়াজিদকে দায়িত্ব দেওয়া হলো মদিনার গভর্নরকে, ওয়ালিদ ইবনে উতবা, আরেকবার বলেন তো কে? বলার একটা উদ্দেশ্য আছে। আর মদিনায় থাকেন কে তখন? হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই চারজনের সাথে পরামর্শ করেছেন এরা থাকেন কোথায়? মদিনায়। কারণ এদের 14 গোষ্ঠী তো সব হিজরত করে আসছেন এখানেই বাসা বাড়ি, মক্কায় আর তাদের কোনো সুযোগ নেই। যাই হোক, এই ওয়ালিদ ইবনে উতবা কেমন ছিলেন? এই ওয়ালিদ ইবনে উতবা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, আহলে বাইতদেরকে ভালোবাসেন। কিন্তু ইয়াজিদ যখন খেলাফতে আসলেন, ওয়ালিদ ইবনে উতবা খবর পাঠালেন ইয়াজিদকে সারাক্ষণ চোখের ভিতরে রাখবে, হুসাইনকে চোখে চোখে রাখবে, এই হুসাইন আমার খেলাফত নেওয়ার জন্য কিন্তু সে নানান কারসাজি করবে, যেভাবেই হোক শায়েস্তা করবে। কিন্তু ওয়ালিদ ইবনে উতবা সাথে সাথে প্রত্যাখ্যান করলেন, এই কাজ আহলে বাইতের বিরুদ্ধে আমি কোনোদিন করতে পারবো না। জবান খুলবেন আল্লাহু আকবার, জবান খুলবেন আল্লাহু আকবার। আর কুফার গভর্নর ছিল নোমান ইবনে বসির। কুফার গভর্নর কে ছিল? যেখানে মসনদ ছিল আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবি তালেব মদিনার তার সিংহাসন ছিল না, তিনি রাষ্ট্র পরিচালনা করতেন কুফায়, ইরাকের কুফায় তিনি থেকে রাষ্ট্র পরিচালনা করতেন। যাই হোক, সেখানে ওই নোমান ইবনে বসির যখন কুফায় ছিলেন, দেখা গেল প্রায় 1,000 থেকে 1,200 থেকে 3,000 সিটি এসেছে হুসাইন ইবনে আলীর কাছে, যে কুফার অবস্থা খুব খারাপ, এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে আপনি হুসাইন এই কুফাতে চলে আসেন। ইয়াজিদ খেলাফতে আসার পর নারীদের বিভিন্ন ধরনের রমরনা ব্যবিচার চলছে, মদ্যপান চলছে, মসজিদের নামাজের খুতবায় সেই খুতবাগুলো আর পাওয়া যায় না, যেটি আপনার বাবার যুগে দেওয়া হতো, আপনার নানার যুগে দেওয়া হতো সেটি পাওয়া যেত না, কাজী আপনি চলে আসেন, খুব সুন্দর পরিবেশ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার অবস্থা অবজারভেশনের জন্য মুসলিম ইবনে অকিলকে তার চাচাতো ভাইকে পাঠালেন। মুসলিম ইবনে অকিল যখন কুফায় চলে গেল, কুফার মানুষরা এত বেশি খুশি হল মুসলিম ইবনে অকিলকে পেয়ে, আহলে বাইতের সদস্য ভেবে তার হাতে 40,000 মানুষ বায়াত গ্রহণ করে, হুসাইনের নামে 40,000 মানুষ বায়াত গ্রহণ করলে। কত হাজার? 40,000। এই খবর চলে গেল কার কাছে? ইয়াজিদের কাছে। যাওয়ার পর ওই কুফার গভর্নরের নাম কি? নোমান ইবনে বসির। নোমান ইবনে বসিরকে সেখানকে কি করলো? ওএসডি করলো। ওএসডি করার পর মুসলিম ইবনে অকিল বলল, যে কোনো সময় আক্রমণ আসতে পারে ইয়াজিদের পক্ষ থেকে, আপনারা জুমার খুতবা মুসলিম ইবনে অকিল দিয়ে বললেন, এভাবে এভাবে আপনারা থাকবেন। কিন্তু দেখেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল বসরার গভর্নর, সে ছিল একজন কূটনৈতিক এবং খারাপ চরিত্রের মানুষ। কিছু কিছু মানুষ দেখবেন দেখতে খুব ভালো কিন্তু সারাক্ষণ বক্র চিন্তা আর ক্রিটিক্যাল ব্রেন, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনি যদি একটা সহজ কথা জিজ্ঞাসা করেন যে ভাই এই জায়গাটা আমি এভাবে একটা কিছু করতে চাই, এটার জন্য আমাকে 3 দিন ভাবতে দেন,
যখন তিন দিন পরে গেল কি হবে, কয় না এখনো ভাবা শেষ হয় না। আরে মিয়া তোমার এত ভাবনার কি দরকার, তাহলে বোঝা যায় মতলব খারাপ তুমি কিনবা, কথা ঠিক কিনা বলেন? এ ধরনের মানুষ আছে না নাই? ছোট্ট সাধারণ একটা জিনিস নিয়ে মানুষের ঘুরায়। সে ছিল এরকম বসরার গভর্নর উবাইদুল্লাহ বিন সিয়াদ। সে করলো কি, কুফাতে ঢুকার কোনো সুযোগ নেই, আলী রাদিয়াল্লাহু তাআলার জায়গা যেহেতু মুসলিম ইবনে অকিল 40,000 মানুষদেরকে বায়াত গ্রহণ করালো, সে কিতাবের ভিতরে তারিখের ইসলামের ভিতরে এসছে, তখন তিনি বুরগা পরেছেন। কি পরছেন? বিপদে পড়লে বোঝা যায় পুরুষও বুরগা পরে, কথা ঠিক কিনা বলেন? কেন পরে? মহিলা সেজে যান বাঁচানোর জন্য। উবাইদুল্লাহ বিন জিয়াদ যেদিন পুষলেন কুফায়, সেদিন ছিল শুক্রবার, মুসলিম ইবনে অকিল খুতবা দিবেন, 40,000 হাতে বায়াত গ্রহণ করেছেন, আরো 10-20,000 যারা নামাজ পড়বেন নতুন সবাই বায়াত গ্রহণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসবেন। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ বোরগা পরে মহিলা সেজেছে কুফার যে কেন্দ্রীয় মসজিদ সেখানে এসে বেশভূষা চেঞ্জ করে তিনি দাঁড়িয়ে গেলেন, যে জায়তু বিন বসরা বি আমরে হুকামা ইয়াজিদ, সবচেয়ে বড় শাসনকর্তা ইয়াজিদের পক্ষ থেকে আমি এসেছি, মুসলিম ইবনে অকিল নাকি 40,000 বায়াত গ্রহণ করিয়েছে, 40,000 যারা বায়াত গ্রহণ করেছো তাদেরকে হত্যা করা হবে, মুসলিম ইবনে অকিল যেই বাড়িতে যেখানে আছে সঠিক তথ্য না দিলে তোমাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে ডিলিট করা হবে। এই হুঙ্কার দেওয়ার পর দেখা গেল যেই 40,000 বায়াত গ্রহণ করেছে এরা সবাই সরে গেল, মুসলিম ইবনে অকিল যেই বাড়িতে আশ্রয় নিলে তাকে সেভাবে উপর থেকে ফেলে দুনিয়ার জমিন থেকে নির্মমভাবে হত্যা করে শাহাদাতের পানি গ্রহণ করলো, যেই বাড়িতে ছিল তাদেরকে হত্যা করলো। কুফার জমিনটা একটা রণক্ষেত্রের মতন মৃত্যুর কূপে পরিণত হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। আলোচনা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি।